हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल। तो आगे वीडियो तो हमने देखे नहीं भिलू कप कीभव जेनारेट करते हैं तरह की एरर आज ये सब जिसगल देखे नहीं। तो आजकल वीडियो एक नतून जिन शेखा अपना गूगल फर्म क्यों जेनारेट करते हैं। गूगल फर्म जिसका कि आगे एक दी गूगल फर्म हे अपना धरने जो ग्रसारि जिसगल कटा कि माल आपनर अफिसे कतगुलो कम्पिवटर आ कतगुलो तार की स्पेसिफिकेशन आछे के कौन कम्प्यूटर बा कोई कौन लैपटॉप जेगुलो यूज करछे सेगुलो आपनी किभाबे ट्रैक करबेन। एक्सेले ट्रैक करते गेले तो अनेक बड़ो डेटा हो जाबे लिखते गेले, किन्तु तार एकटा फर्मेर माध्यमे जदि सेई फर्मटा गूगल फर्मटा जदि आपनी जे यूज करछे ताके दिए दें सेई फर्मटार कारेंट यूजार जे आछे से जदि फर्मटा फिल आप कर दे अटोमेटिकाली आपनार काछे एक्सेले बा गूगल शीटे आपडेट हो जाबे। सेटा किभाबे हबे सेई लिंकटा आमरा किभाबे क्रिएट करते पारबो सेई गूगल फर्मटा किभाबे क्रिएट करते पारबो সেটাই আজকে আমরা এই ভিডিওতে কভার করব। তো চলুন দেরি না করে দেখে নেওয়া যাক যে হাউ টু ক্রিয়েট এ গুগল ফর্ম। সো গাইস দেখে নিই চলুন যে গুগল ফর্মটা কিভাবে জেনারেট করব। তো যে এক্সেল শিটটাতে আমরা কাজ করছি সেই এক্সেল শিটটাতেই আমরা কাজ করছি কাজ করব। তো টুলস ক্রিয়েট এ নিউ ফর্ম, টুলসে ক্রিয়েট এ নিউ ফর্মে ক্লিক করলেই আপনাকে এরকম দেখুন একটা যে এক্সেল শিটটাতে নাম এগেইনস্টে করছেন যে গুগল শিটটার নামে করছেন সেই গুগল শিটটাই করে দেবে নামেই এই গুগল ফর্মটা জেনারেট হবে। তো আমি এখানে যদি নাম আপনি যদি চেঞ্জ করতে চান আপনি আপনার মতো নামটা চেঞ্জ করে দেবেন। ফিডব্যাক আমি এখানে দিলাম ফিডব্যাক ফর্ম। ফিডব্যাক ফর্ম বলে এটা নাম দিয়ে দিলাম। তো আপনি এখানে আমি কিছু কোশ্চেন অ্যাড করে রেখে দিয়েছি অলরেডি। তো সেই আপনি কী কী প্যারামিটারের কোশ্চেন আমি এখানে পাঁচটা প্যারামিটারের কোশ্চেন দিয়েছি। এইখানে ফার্স্ট কোশ্চেনটা দিলাম, এখানে মাল্টিপল চয়েস বলে অপশানটা দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই। এখানে আপনি আপনার মতন প্যারামিটারে করতে পারবেন, শর্ট অ্যান্সার প্যারাগ্রাফ টাইপের চাইবেন, মাল্টিপল চয়েস চাইছেন, ক্লিক বক্স টাইপের অ্যান্সার চাইছেন, ড্রপ ডাউনও চাইছেন, কী চাইছেন আপনি আপনার মতন দেখতে পারবেন। আমি এখানে শর্ট অ্যান্সার দিয়ে দিলাম, শর্ট অ্যান্সার ফার্স্ট দিয়ে দিলাম। আপনাকে আবার পাঁচ ছটা তো কোশ্চেন আছে, তো অ্যাড অপশান দিয়ে অ্যাড কোশ্চেনে আপনি ক্লিক করবেন এখানে প্লাস বটনে। এখান থেকে আমি আবার একটা নিয়ে নিলাম ফ্রম কোশ্চেন অ্যাড করলাম, প্লাস বটনে আবার ক্লিক করলাম। এটা থার্ড কোশ্চেন হলো, থার্ড কোশ্চেনে ক্লিক করলাম, কোশ্চেন অ্যান্সার দিয়ে দিলাম। এখানে শর্ট অ্যান্সারটা অটোমেটিক্যালি চলে আসবে, প্লাস করলাম। আমি আবার একটা কাস্টমার নেমে গেলাম, কাস্টমার নেমটা নিলাম, শর্ট অ্যান্সারটা অটোমেটিক্যালি চলে আসবে, প্লাস করলাম। মডেলকে মডেলটা নিয়ে নিলাম, ক্লিক করলাম, শর্ট অ্যান্সারটা অটোমেটিক্যালি চলে আসবে। দেখুন আমার পাঁচটা ওয়ার্কিং পাঁচটা কোশ্চেনের যে শিটগুলো আছে পাঁচটা কোশ্চেন যেটা আছে সেটা আমার অটোমেটিক্যালি এখানে ক্রিয়েট হয়ে গেল। তো যে শিটটাকে আপনি যদি দেখতে চান কীভাবে দেখতে পাবেন, যেমন এখানে প্রিভিউ বলে একটা অপশান দেখতে পাচ্ছেন, এই প্রিভিউ অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার শিটটা আপনি এখানে দেখতে পাবেন। সো আমি এখানে কিছু ডেটা আমি ফিল আপ করছি, দেখুন বুকিং ডেট দিলাম 10/10/2022, বুকিং নাম্বার 1234 দিয়ে দিলাম, সেলস ডিলার কোড দিলাম 0234 দিয়ে দিলাম, কাস্টমার নেম দিয়ে দিলাম, আমি আমার নামটাই এখন দিয়ে দিলাম, আপনি যে কাস্টমার ডিটেলস আছে তা দেবেন, মডেল দিয়ে দিলাম ব্যালিনো দিয়ে সাবমিট করবেন। সাবমিটই যখনই করবেন, সাবমিট করার পর দেখবেন আপনার ওয়ার্কিং শিটে একটা রেসপন্স ক্রিয়েট হয়ে গেছে, ফর্ম রেসপন্স যেটা আছে ফর্ম রেসপন্সে যাবেন। ফর্ম রেসপন্স কি দেখুন আপনার ডেটাটা অটোমেটিক্যালি এখানে চলে আসছে, কোনো রকম আপনাকে ম্যানুয়ালি ক্রিয়েট লিখে ম্যানুয়ালি করতে হবে না, ডেটাটা অটোমেটিক চলে আসবে। আবার আমি একটা ফর্ম এখানে যাবেন, যে ইওর রেসপন্স হ্যাজ বিন রেকর্ডেড বলে অপশান দেখাবে। অ্যানাদার সাবমিট রেকর্ডে ক্রিয়েট করলে দেখবেন আপনাকে আবার এই ফর্মটা নতুন করে ক্রিয়েট হবে। এই ফর্মটাকে আমি আবার কিছু ডেটা ফিল আপ করলাম, দেখুন 10/10/2022 সেম ডেট দিলাম, বুকিং নাম্বার 1/3/4/5/6 দিলাম, ডিলার কোড সেম রাখলাম, নেম দিয়ে দিলাম আমি এখানে একটা, মডেল এখানে আমি দিয়ে দিচ্ছি সাবমিট। সাবমিট করলাম, দেখুন আমরা ওয়ার্কিং শিটে অটোমেটিক্যালি সেম ডেটাটা অটোমেটিক চলে আসে। যখনই আপনার ফ্রেন্ডকে আপনি যখন এই লিঙ্কটা গুগলের ফর্মটা শেয়ার করবেন বা আপনার অফিস স্টাফকে শেয়ার করবেন না, তখনই তারা ফর্মটা ফিল আপ করবে, অটোমেটিক্যালি আপনার ওয়ার্কিং শিটে চলে আসবে, আপনাকে কোনো ম্যানুয়ালি লিখতে হবে না। আপনি এই গুগল ফর্মটা শেয়ার করবেন কী করে?
এখানে দেখুন একটা সেন্ড বলে অপশান দেখতে পাচ্ছেন, এই সেন্ড অপশানে ক্লিক করবেন। সেন্ড অপশানে ক্লিক করে দেখবেন এখানে মেল বলে ইমেল বলে যে অপশান আছে, যে ইমেল আপনি করতে পারবেন সাবজেক্ট দিয়ে ওয়ার্কিং, মেল আইডি এখানে টাইপ করবেন, টাইপ করে সেন্ড করে দেবেন, অটোমেটিক্যালি তার মেলে এই লিঙ্ক চলে যাবে। যদি আপনি হোয়াটসঅ্যাপ বা ফেসবুক এমনি নর্মাল যে কোনো জায়গায় পাঠাতে চান, এখানে ক্লিক করবেন এই অপশানটাতে, ক্লিক করে এখানে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন লিঙ্কটা এরকমভাবে কপি করবেন। দেখুন আপনার লিঙ্কটা কপি হয়ে গেছে, আপনি যে যে ফ্রেন্ডকে চাইছেন সেই ফ্রেন্ডকে আপনি পাঠিয়ে দেবেন। দেখুন তার কাছে যখনই যাবে, তার কাছে যখনই সে ফর্মটা ক্লিক, এইরকমভাবেই ফর্মটা খুলবে। আমি দেখুন তা আপনার ফ্রেন্ড হিসাবে বা আপনার অফিস কলিগ হিসাবে আমি একটা ডেটা ফিল আপ করি। বুকিং নাম্বার আমি আমার মতন দিয়ে দিলাম, যে কোনো একটা দিলাম, সেলস কোড দিয়ে দিলাম, এখানে সেম টু সেম আমি আবার আমার নাম দিয়ে দিলাম, সাবমিট করলাম। দেখুন আপনার ওয়ার্কিং শিটে কিন্তু অটোমেটিক্যালি চলে আসে। এটাই হচ্ছে আপনার গুগল ফর্ম। তো এরকমভাবে আপনি যে কোনো জায়গায় যে কোনো জায়গায় আপনার অফিস স্টাফকে এই ফর্মটা ফিল আপ করার মাধ্যমে আপনি আপনার ডেটাগুলোকে আপনি নিয়ে নিতে পারবেন। কতগুলো রেসপন্স ক্রিয়েট হয়েছে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। দেখুন তিনটে রেসপন্স আমি টোটাল ক্রিয়েট করলাম, এই তিনটে রেসপন্স এখানে বুকিং গ্রাফের মাধ্যমে দেখিয়ে দেবে, কিন্তু অন্য কোনো এক্সেল শিটে কিন্তু আপনাকে দেখাবে না। এটা এখানেই গুগল ফর্ম, গুগল শিট বা গুগল ক্রোমেই বা আপনার এই গুগল ফর্মেই কিন্তু দেখিয়ে দেবে যে এটা কীরকমভাবে কটা কী রেসপন্স ক্রিয়েট হয়েছে কি ক্রিয়েট হয়নি। সো গাইস, আমরা আজকের এই ভিডিওতে দেখে নিলাম যে গুগল ফর্মটা কীভাবে ক্রিয়েট করব। গুগল ফর্মটা আমাদের অফিস স্টাফদের সাথে শেয়ার করলে তারা কী রেসপন্স করলে, তারা সেই ফর্মটা ফিল আপ করলে আমরা সেই রেসপন্সটা কীভাবে পাই, কীভাবে অটোমেটিক্যালি আমার সেটা আপডেট হয়, কীভাবে কী করতে হয় সেগুলো আমরা দেখে নিলাম। তো পরের ভিডিওতে আমরা দেখব যে গুগল ফর্মে কিছু মেন রিকোয়ারমেন্ট যেগুলো কীভাবে ট্যাড আমরা সিলেক্ট করে দিতে পারি সেই জিনিসটা আমরা দেখে নেব। তো প্লিজ ভিডিওটাকে একটু লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। যারা নতুন ইউজার আছেন, যারা নতুনভাবে দেখছেন আমার চ্যানেলটাকে, তারা প্লিজ লাইক বেল আইকনটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। এটা খুব ইম্পর্টেন্ট, যাতে পরের ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছায়। এবং ইউটিউবের কাছে এগেন রিকোয়েস্ট যে প্লিজ ভিডিওটাকে সবার কাছে শেয়ার করুন, যাতে তারা কিছু জানতে পারে, কিছু শিখতে পারে। চলুন পরের ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।